ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে বরগুনার জুতার দোকানগুলোতে। ছাড়ের পাশাপাশি বাজারজাতকরণের নানা কৌশল অবলম্বন করছেন ব্যবসা প্রতিষ্ঠানগুলো। দেশি বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি ক্রেতারা ছোট দোকানেও ঝুঁকছেন। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন যে বেচা বিক্রি কেমন আর দাম কিরকম, যেটা ক্রেতারা কি বলছেন? শাফিন, আর কিছুদিন পরেই ঈদ, আর ঈদকে কেন্দ্র করেই কিন্তু পোশাক কেনার পাশাপাশি ব্যস্ততা বেড়েছে জুতার দোকানগুলোতে। আমরা বিভিন্ন জুতার দোকান ঘুরে দেখেছি এবং সেখানে আমরা লক্ষ্য করেছি যে ক্রেতা উপস্থিতি ব্যাপক, এবং এখানে যে বিদেশি ব্র্যান্ডের যে আউটলেটগুলো আছে এগুলো ছাড়াও যে স্থানীয় পর্যায়ে যেসব দোকান রয়েছে সেই দোকানগুলোতেও ভিড় লক্ষ্য করেছি। আপনাকে জানিয়ে রাখি যে বরগুনা জেলায় 200-এরও বেশি জুতার দোকান রয়েছে এবং বরগুনা সদরেই 70টির মতো জুতার দোকান রয়েছে, এবং সেই দোকানগুলোতে কিন্তু ক্রেতারা ভিড় জমাচ্ছেন ঈদকে কেন্দ্র করে। এবং এখানকার দোকানগুলোর ব্যবসায়ীদের সাথেও আমরা কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন গত বছর এক একটি দোকানে প্রায় 50 লক্ষ টাকার মতো বেচাকেনা হয়েছিল, যে হিসেবটি অঙ্কটি এবছর কিন্তু পাল্টে যাবে, কারণ এবছর কিন্তু ক্রেতাদের চাহিদা রয়েছে, বেচাকেনা ভালো হচ্ছে। ক্রেতাদের সাথেও আমাদের কথা হয়েছে, ক্রেতারা আমাদের জানিয়েছেন যে জুতোর দাম তুলনামূলক কিছুটা বেশি, তবে তারা কিন্তু যেহেতু সামনে ঈদ তারা জুতো কিনবেনি, এবং সে লক্ষ্যে কিন্তু প্রত্যেকটি দোকানেই কিন্তু কম বেশি ভিড় রয়েছে। আমরা দেখেছি যে এখানে ডিজাইন জুতো পাওয়া যাচ্ছে এবং ডিজাইন থেকে কিন্তু 100 থেকে 800 টাকা পর্যন্ত দাম বেড়েছে, দাম বাড়ার পর কিন্তু তারা উঠে পড়ছে এবং জুতা কিনছে, এবং আউটলেট গুলো কিন্তু তাদের আকর্ষণ আকর্ষিত করার জন্য তারা কিন্তু বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। তারা কিন্তু মেসেজ দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের যে মোবাইল ব্যাংকিং হচ্ছে সেটি প্রধান ডিসকাউন্টে তারা ব্যবস্থা করেছেন। এছাড়া এপেক্সে আমরা দেখেছি যে 2500 বেশি ডিজাইন নিয়ে কিন্তু তারা এবার ঈদে আসছেন এবং তারা কিন্তু ক্রেতাদের আকর্ষণ করে চলছেন। এবং এখানে পর্যায়ে যে দোকানগুলো, এইসব দোকানে কিন্তু ইম্পোর্ট করা জুতোগুলো চায়না থেকে, ভিয়েতনাম থেকে কিংবা থাইল্যান্ড থেকে আনা জুতোগুলো কিন্তু বেশি ক্রেতার পছন্দ করছেন। এবং এই সামনে যেহেতু গরম, ক্রেতাদের কিন্তু পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে স্লিপার, এবং স্লিপার কিন্তু এখানে 450 থেকে 1500 টাকা পর্যন্ত এইসব দোকানে জুতো পাওয়া যাচ্ছে। আমি যেখানে রয়েছে এটি আলমিজান শপিং কমপ্লেক্স, যেখানে রয়েছে এটি আলমিজান শপিং কমপ্লেক্স, এবং এখানে দোকানগুলোতে যে ইম্পোর্ট করা বা দেশি, এবং এখানকার ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন যে আগামী 1-2 তারিখ যেখানে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন বোনাস পাবেন, সেক্ষেত্রে কিন্তু তখন জুতো কেনা বেচার একটা ধুম পড়ে যাবে। এই ছিল বরগুনার আলমিজান শপিং কমপ্লেক্সের কথা সবশেষ। সাফল্য সহকর্মী জিয়াদ মাহমুদ বরগুনা থেকে জানাচ্ছিলেন ঈদের আগে বেচা বিক্রির খবর।